আগামী সংসদ নির্বাচন ঘিরে লালমনিরহাটে তৎপরতা বাড়ছে রাজনৈতিক দলগুলোর। বড় তিনটি দলেই হেভিওয়েট নেতারা সহ মনোনয়ন প্রত্যাশী অন্তত 20 জন। জেলার তিনটি আসনেই দলীয় প্রার্থী দেখতে চায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। আর সরকার পতনের আন্দোলনে থাকা বিএনপি বলছে নির্বাচনের জন্য তারা প্রস্তুত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের তিনটি আসনেই লড়তে আগ্রহী হেভিওয়েট নেতারা। এর মধ্যে লালমনিরহাট এক আসনে আছেন আওয়ামী লীগের টানা চারবারের সংসদ সদস্য মোতাহার হোসেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2 নম্বর আসনে আওয়ামী লীগের সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আর 3 নম্বর আসনে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী 10 জন। দলটির নেতারা বলছেন নির্বাচন ঘিরে সংগঠিত তারা, উন্নয়নের স্বার্থে সবকটি আসনেই দলীয় প্রার্থী চান তারা। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করেছি, জনাব গোলাম মোহাম্মদ কাদেরকে লালমনিরহাটের মানুষ গ্রহণ করবেন না, এটা আমি মোটামুটি স্পষ্ট একটা ধারণা ওনাকে দিয়েছি। এখন জাতীয় রাজনীতির প্রেক্ষাপট কোন দিকে মোড় নেয় সেটি মাননীয় প্রধানমন্ত্রীদের সিদ্ধান্ত নেবেন, সেটা অবশ্যই শিরোধার্য মানতেই হবে। ভোট নিয়ে বিএনপির প্রকাশ্য কার্যক্রম না থাকলেও নেতাদের দাবি সংগঠিত তারা, কিন্তু মামলা দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা চলছে। রাজনৈতিক রোশনল, সেই রোশনল আমাদের প্রিয় নেতার উপর পড়েছে, তাই মিথ্যা মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করে এবং মানুষের সেই জনসম্পৃক্ততা থেকে দূরে রাখার চেষ্টা করছে। লালমনিরহাট জেলা বিএনপি সর্বদাই এই সরকার পতন এবং নির্বাচনের জন্য প্রস্তুত এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এদিকে জাতীয় পার্টিতে 5 জন মনোনয়ন প্রত্যাশী, 3 আসনেই লাঙ্গলের বিজয় আনতে সংগঠিত হওয়ার কথা বলছেন তারাও। জিএম কাদের মাধ্যমে লালমনিরহাটে ব্যাপক উন্নয়ন হয়েছে, তারই ধারাবাহিক আমরা লালমনিরহাটকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং জনগণ আমাদের পাশে আসছে। আমাদের লালমনিরহাটে আরও 2টি আসন আছে, 1 এবং 2। জাতীয় পার্টি শক্তিশালী হিসেবে এই 2টি আসন আমরা উন্নত করব। 1986 থেকে 1996 এর বিতর্কিত নির্বাচন ছাড়া লালমনিরহাট 1 ও 2 আসনে কখনোই বিজয় পায়নি বিএনপি। অধিকাংশ সময় জয় পেয়েছে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ। আর 3 নম্বর আসনে জাতীয় পার্টির প্রভাবই বেশি। ডিবিসি নিউজ ডেস্ক।